উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ। সারা রাজ্যবাসী যখন দেখছে ভুয়ো শিক্ষক নিয়োগে দুর্নীতি জানিয়ে কিনা তোলপাড়ে গোটা রাজ্য, ঠিক সেই সময় সেই মুহূর্তে দাঁড়িয়ে হিঙ্গলগঞ্জবাসী এক ধাপ আগিয়ে দেখতে পেল ভুয়ো গ্রুপ ডি কর্মী নিয়োগ, যার নাম ভবেশ বীর। হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ডিজে বর্ড জুনিয়র স্কুল, তিনি গ্রুপ ডিতে ক্লার্ক পদে কাজ করেন। ডিজে বর্ড জুনিয়র বেসিক স্কুলে আইটি শিক্ষক সুকুমার ঘোষ তিনি বলছেন, ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত তিনি স্কুলে এসেছেন, তারপর আর স্কুলে আসেননি বা দেখা যায়নি ভবেশ বীরকে। স্কুলে তিনজন আইটি শিক্ষক আছেন, সুকুমার ঘোষ, স্বপন পরামানিক, বায়ো যুগল সর্দার, এই তিনজন গেস্ট টিচার। শিক্ষক স্বপন পরামানিক তিনি বলছেন, ঘন্টা মারা থেকে অফিসিয়ালি কাজের খুব সমস্যা হচ্ছে এবং বাচ্চাদের পড়াশোনা সেই অসুবিধার মধ্য দিয়ে চলছে। কখনো তাকেই ঘন্টা মারতে হচ্ছে, আবার স্কুলের গেট খুলতে হচ্ছে, কখনো আবার ক্লাস করতে হচ্ছে। ওই গ্রুপ ডি কর্মী না থাকার জন্য অনেক সমস্যার মধ্য দিয়ে তাদের পাঠাতে হচ্ছে। তাদের দাবি, খুব দ্রুত গ্রুপ ডির শূন্য পদে নিয়োগ করতে হবে, এমনটাই জানিয়েছেন। ঘন্টা বাজানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে যে গ্রুপ ডি স্টাফ ছিলেন, তিনি তো 9 তারিখে লাস্ট জয়েন করেছেন, তারপরে থেকে তিনি আসেন। নাম হচ্ছে ভবেশচন্দ্র বীর, তা তিনি এই ফেব্রুয়ারির লাস্ট এসেছেন, ফেব্রুয়ারির 9 তারিখ তিনি 2022-এর, তারপরে থেকে তিনি আর আসছেন না, বাধ্য হয়ে আমাদের এখানে এতই অসুবিধা হচ্ছে। মাত্র তো তিনজন শিক্ষক গেস্ট টিচার, তার এই গেস্ট টিচারের ভিতরে একজন হচ্ছেন প্রধান শিক্ষক মাননীয় সুকুমার ঘোষ মহাশয়, আর আমরা যে দুজন শিক্ষক আছি তার ভিতরে আমাদেরকেও ঘন্টা বাজাতে হচ্ছে এবং অফিসিয়াল কাজ সব আমাদেরকে সম্পন্ন করতে হচ্ছে। এটা কি করে সম্ভব? তাড়াতাড়ি আমরা যদি কোনো গ্রুপ দিই এবং স্টাফ যদি না পাই, তাহলে বিদ্যালয় অচল হয়ে যাচ্ছে, অচল অবস্থার দিকে আমাদের বিদ্যালয় এগোচ্ছে। এই এই আমাদের এই বিদ্যালয় হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভান্ডাখালী দ্বিজবর জুনিয়র হাই স্কুল। আমার নাম স্বপন কুমার প্রামাণিক, আমি ইতিহাসের শিক্ষক। রবি 10 তারিখ থেকে উনি বিদ্যালয়ে আসছেন। যতদূর শুনেছি আর কি, যে গ্রুপটি সংক্রান্ত যে মামলা হয়েছে সেই মামলায় ভবেশ ইনক্লুড, এটা শুনছি আর কি। হ্যাঁ, হয়তো সেই সুবাদেই তিনি আসছেন। আমাদের 53 শিক্ষক, বর্তমান শিক্ষক কজন আছে এখানে? স্থায়ী শিক্ষক বা নন টিচিং স্টাফ, স্থায়ী কেউ নেই। আমরা তিনজন গেস্ট টিচার হিসেবে নিযুক্ত আছি গত মার্চ মাস থেকে, মানে ফেব্রুয়ারির মার্চ মাস থেকে। আপনার নাম? সুকুমার ঘোষ। ভান্ডারখালি দ্বিজবর জুনিয়র হাই স্কুল। সে ফেব্রুয়ারির 9 তারিখ থেকে আসছে না, আমাদের আমাদের তিনজন শিক্ষক থাকার জন্য আমাদের ঠিকভাবে পড়াশোনা হচ্ছে না, অনেক ক্লাস অফ যাচ্ছে। হ্যাঁ, আমাদের মাস্টারমশাই না থাকার কারণে আমরা মোটেই ভালোভাবে পড়াশোনা করতে পারছি না, আমাদের আরও মাস্টারমশাই দরকার। কোন স্কুলে? আমাদের স্কুলের নাম হচ্ছে ভান্ডাখালি দ্বিজবর জুনিয়র হাই স্কুল। তোমার নাম কি? রিতম প্রামাণিক।